প্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিশু কিশোরদের বিষয় ভিত্তিক নৃত্যানুষ্ঠান তথ্যে নৃত্যে বাংলাদেশ দেখবার জন্য। আর বরাবরের মতো আমি বাবুই আছি পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে। আমাদের আজকের নৃত্যের বিষয় সৃজনশীল নৃত্যে মুক্তিযুদ্ধ ও দেশমাতৃকা। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে সর্বপ্রথম যার নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরও স্মরণ করতে হয় আমাদের দেশের সকল শ্রেষ্ঠ সন্তান, সকল মুক্তিযোদ্ধা ও জানা অজানা সকল শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের এই প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ। বন্ধুরা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই নৃত্যটির মধ্য দিয়ে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূর্বাকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রচিত এই গানটি কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন শ্রদ্ধেয় অংশুমান রায়। বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে একজন শ্রদ্ধেয় নৃত্য পরিচালকের একই বিষয়ের উপর চারটি নৃত্য নিয়ে। বরাবরের মতো আমাদের মাঝে আজ উপস্থিত আছেন শ্রদ্ধেয় মিনু হক, যিনি আমাদের আজকের অনুষ্ঠানের সকল নৃত্যে পরিচালনা করেছেন। কিছুক্ষণ পরেই আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। চলো বোনা তৃতীয় নৃত্যটি দেখে আসি। প্রতি ঘর
রং দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র যন্ত্র বদলের হুঙ্কার শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না গো আর ধান আর ধান বাংলার দুশ্মন দোষাপদী চাটুকার সাবধান 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 বন্ধুরা, 1971 এর প্রথম দিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতকালীন সময়ে নির্মিত ছায়াছবি জয় বাংলার জন্য রচিত এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। বন্ধুরা, তোমরা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো। আমাদের ইমেল আইডি tnbangladesh@gmail.com। বন্ধুরা, চলো এবারে আমাদের আজকের অনুষ্ঠানে তৃতীয় নৃত্যটি দেখে আসি।
পাঁচ সালে বঙ্গভঙ্গ এর প্রেক্ষাপটে রচিত এই গানটির কথা ও সুর করেছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সকল প্রিয় বন্ধু। এখন সময় হলো আমাদের আজকের কথোপকথন পর্বের। আমাদের মাঝে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সকল নৃত্যের নৃত্য পরিচালক, বিশিষ্ট নৃত্যশিল্পী, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মিনু হককে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় মিনু হক। আমরা এখন তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। তার আগে আমরা দেখে আসব তার উপর একটি ছোট তথ্যচিত্র। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, জন্ম 1953 সালের 1 জুন, ঢাকায় সম্ভ্রান্ত সংস্কৃতিমনা বিল্লা পরিবারে। পিতা মেহতের বিল্লা ও মাতা আমেনা বিল্লার 8 সন্তানের মধ্যে মিনু হক সপ্তম। ছোটবেলায় পিতার কাছে প্রথম গান শেখা শুরু করেন। পরবর্তীতে প্রখ্যাত সঙ্গীত গুরু পিসি গোমেজের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। তার শিক্ষাজীবন শুরু হয় মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস স্কুলে। 1968 সালে তিনি সেন্ট্রাল উইমেন্স কলেজে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিতে অনার্স সম্মান এবং 1976 সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই বছর বিশিষ্ট ব্যবসায়ী শাহদুল হকের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 2 সন্তানের গর্বিত জননী। তিনি একজন সফল কন্যা, জায়া এবং জননী। স্কুলে পড়া অবস্থায় তাঁর প্রথম নৃত্যচর্চা শুরু হয় নৃত্যশিল্পী ও নৃত্যগুরু দুলাল তালুকদারের কাছে। পরবর্তীতে ভগ্নীপতি সুরকার শহীদ আলতাফ মাহমুদ তাকে বুলবুল ললিতকলা একাডেমির নৃত্যকলা বিভাগে ভর্তি করিয়ে দেন। এ সময় তিনি বাবুরাম সিং, বেগম রাহিজা খানম ঝুনু, হাবিবুল চৌধুরী প্রমুখের কাছে নৃত্যের তালিম নিয়ে 1971 সালে নৃত্যকলার উপর ডিপ্লোমা সম্পন্ন করেন। মিনু হক উত্তর কোরিয়ার ব্যালে গুরু মিস্টার কিমের কাছে কিছুকাল ব্যালে নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং 1980 সালে তিনি ভারতের প্রখ্যাত নৃত্যগুরু শান্তিবালা সিনহার কাছে মণিপুরী নৃত্য এবং 1988 থেকে 1992 পর্যন্ত ওডিসি নৃত্যের তালিম নেন। এখানে উল্লেখযোগ্য, বাংলাদেশে ওডিসি নৃত্যের প্রচার প্রসার ও জনপ্রিয় করার ক্ষেত্রে মিনু হকের অবদান অনস্বীকার্য। মিনু হক তৎকালীন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে 1979 সালে বাংলাদেশ পারফর্মিং আর্টস একাডেমি প্রতিষ্ঠিত হলে সেখানে নৃত্যশিল্পী হিসেবে সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশ সফর করেন। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দেশের দক্ষিণাঞ্চল যখন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তখন তিনি রাস্তায় দাঁড়িয়ে গান ও নৃত্য করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। 1971 সালের 26 আগস্ট ভাই ফখরুল আলম বিল্লার সঙ্গে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে ভারতের আগরতলার বিশ্রামগঞ্জে পৌঁছান। এখানে মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল খালেদ মোশারফের অধীনে বিশ্রামগঞ্জ হাসপাতালে তিনি নার্স হিসেবে যোগদান করে আহত মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা ও সেবায় নিয়োজিত হন। বর্তমানে মিনু হক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের নির্বাহী সদস্য, নৃত্য সংগঠন নৃত্যধারার আহ্বায়ক, কচিকাঁচা মেলার সদস্য, ঢাকা থিয়েটারের সদস্য এবং পল্লবী ডান্স সেন্টারের প্রতিষ্ঠাতার সভাপতি। আমরা এই গুণী শিল্পীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এখন কে প্রশ্ন করতে চাও? আমি নবনীতা। খালামুনি, তুমি কবে থেকে নাচ করছো? সেই ছোটবেলার থেকে, 4.5 বছর তখন থেকে।
আমি অর্পা। খালামুনি তুমি কোথায় নাচ শিখেছো? আমি প্রথম শিখেছি দুলাল তালুকদারের কাছে, পরে আমি বুলবুল একাডেমির থেকে শিখেছি। আমি শ্রেয়সী। খালামুনি, তোমার পরিবারে কে কে আছে, তারা কি নাচ করে? আমার পরিবারে দুটো ছেলে আছে, আমার ওরা নাচ করবে তো নাই, আমার হাজবেন্ড আছে ও তো নাই, কেউ নাচ করে না। আমি সমিতা। তুমি তো মুক্তিযোদ্ধা, তুমি কি বন্দুক নিয়ে যুদ্ধ করেছো? সত্যি শোনা, 71-এ যারা দেশকে ভালোবেসেছে, দেশকে সাহায্য করছে, সাপোর্ট করছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। সেই অর্থে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু বন্দুক নিয়ে না, আমি আহতদের সেবা করেছি, মুক্তিযোদ্ধাদের। আমি মম। যখন তুমি মুক্তিযুদ্ধে গিয়েছিলে তখন তুমি কতটুকু ছিলে? আমি 17.5 বছর বয়স ছিল আমার। আমি সাদিয়া। তুমি কিভাবে মুক্তিযুদ্ধে গেলে? আমি পালিয়ে গেছি, আমার ভাইয়ের সাথে পালিয়ে গেছি। আমি নায়রা। কোন কোন নাচে ঘুঙ্গু পড়তে হয়? সোনা, সব নাচে ঘুঙ্গু পড়তে হয়, বিশেষ করে ক্লাসিক্যাল নাচে, শাস্ত্রীয় নাচে। আমি সব নাচেই পড়াই, ঘুঙ্গু পড়লে তোমার ছন্দটা ঠিক থাকে। এখন অনেকে সাধারণ নাচে পড়ায় না, সেটা গুরুদের ব্যাপার। আমি উদিতা। আমি জানতে চাই সৃজনশীল নৃত্য কি? সৃজনশীল নৃত্য হলো আমি একটা নাচ যে ক্রিয়েট করব, কম্পোজ করব, পরিকল্পনা করব, শেখাবো, সেটার মধ্যে ভাব থাকতে হবে, সব কিছু মিলেই। ওটার মধ্যে শাস্ত্রীয় বেশি থাকতে পারবে না, নাচ এবং ফোক নাচ অত থাকতে পারবে না, কিন্তু আমার মনের ভাবটা থাকতে হবে, ওটাই সৃজনশীল নাচ। আমি সোহা। আচ্ছা কালামণি, ভালো নৃত্যশিল্পী হতে হলে আমাদের কি কি করতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। অনেক প্র্যাকটিস করতে হবে, আর সময় ঠিক রাখতে হবে, এবং সব সময় তোমাকে প্র্যাকটিসে থাকতে হবে, ক্লাস করতে হবে, আর গুরু যা বলে তাই শুনতে হবে। আমার একটি প্রশ্ন আছে। আমাদের আজকের অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লেগেছে, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটির ব্যাপারে যদি কিছু বলেন? আমি তো অভিভূত। আমাকে ডাকবার জন্য বিটিভিকে আমার অনেক ধন্যবাদ। অসাধারণ একটা প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম হওয়া খুবই ভালো। যখন যেটা আমাদের সময়ের জন্য উপযোগী, সেই রকম নাচ করে আমাদেরকে এই এইটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। মনোযোগ দিয়ে নাচ শিখবে, পড়ার এটা কিন্তু পড়াশোনার মতো, এটা শুধু বিনোদন না, নাচ করলাম আর না। এখন ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট হয়ে গেছে নাচের, তোমরা কেউ ইচ্ছা করলে পড়াশোনা করে হায়ার স্টাডিজ করতে পারবে, ওখানে কোনো ব্যাপার না। সব কিছু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, অনেক। সেই জন্য আমরা চাই আরও শিক্ষার মাধ্যমে এই প্রোগ্রামগুলো ছড়িয়ে দিক, আর তোমরা মুক্তিযুদ্ধের ব্যাপারটা ভালো করে পড়বে। এটা অসাধারণ মুক্তিযুদ্ধ হয়েছে কী করে, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এটার মতো তো আর সত্য কিছু নেই। তোমাদের সবার জন্য আমার দোয়া, ধন্যবাদ আমাদের মাঝে এসে আমাদের সময় দেবার জন্য। আপনাকে অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমারও অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। বন্ধুরা, কেমন লাগলো? দারুণ, তাই না? আমরা কত কম সময় কত কিছু জেনে গেলাম। দূরের বন্ধুরা, তোমাদের বলছি, তোমাদের যদি নৃত্য সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে সেখানে সরাসরি ইমেল করো। আমাদের ইমেল আইডি tnbangladesh@gmail.com। আমরা ইমেল অথবা এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেব। চলো এবারে আমাদের এই অনুষ্ঠানের শেষ নৃত্যটি দেখে আসি। নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল।
অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান ছিঁড়ে ফেল সব শত্রুজাল 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 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রচিত এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার ও সুর করেছেন শ্রদ্ধেয় সমর দাস। সুপ্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু, আমাদের আয়োজন আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলে ভালো লেগেছে। আবার আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় আমি বাবুই আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও আমাদের সংস্কৃতির সাথেই থেকো। আল্লাহ হাফেজ।